চাচা কান্না করতেছেন কেন? আমি ডাক্তারের কাছে আসলাম, আমি গাড়িটা আমার গাড়িটা সব নির্ভর, আমার সপ্তাহ 4,042 টাকা কিস্তি, আবার বাজার করে খাইতে হয় ওটাতে, ওটা দিয়ে আমার নির্ভর। তাহলে আমি ভাড়া নিয়ে আসছি, ভাড়া নিয়ে আসি, আমি গাড়িটা ওখানে দিয়ে নামাজ পড়তে আসলাম, নামাজ পড়তে দেখি গাড়িটা খেয়েছিল। আপনার পরিবারের লোক সংখ্যা কত? পরিবারের লোক সংখ্যা আমার 4টা মেয়ে আর আমরা 2 জন। মানে তাহলে এটা তো হিমশিম খেতে হয় মনে হয় পরিবার চালাইতে। হ্যাঁ, আমার চলার কোনো বুদ্ধি নেই এখন, আমার ওইটাই নির্ভর হয়েছিল। আমার ওইটা ছাড়া আমার কিছু উপায় নাই, আমি কি করে থাকবো, কি করে বাঁচবো, আমার বাঁচার কোনো উপায় নাই, কি করে আসলে আমরা এই আসরের নামাজ পড়ার জন্য এই ক্লিনিকে আসতেছিলাম। আমি এসে দেখি ওই মুরব্বি নিজে একামত দিল, একামত দেওয়ার পরে আমরা এখানে নামাজ শেষ করলাম। শেষ করে নামাজ পড়ে উনি যখন বের হয়ে আসে, এসে দেখি ওনার অটো নাই, না দেওয়ার পর ওনারা উনি আবার ক্লিনিকে চলে যায়। যাই আমরা তখন ওই সিসি ক্যামেরা দেখি, দেখার চেষ্টা করি যে মানে গাড়িটা কোন দিক দিয়ে গেছে। তো যেদিক দিয়ে উনি বলছে যে চলে যাচ্ছে, ওই ওই সাইডে হয়তো অত যায়নি, অন্য দিক দিয়ে গেছে। তো আমরা আসলে এটা কোন সমাজে বাস করতেছি, আজকে রজা রমজানের দিন, ওনার ওই ব্যক্তিটার মনে হয় ওই যেটুকু শুনলাম যে ওনার ওইটাই জীবিকা নির্বাহের একমাত্র পথ, উনি অনেক কষ্ট করে এটা কিনছে, কিস্তি দিয়ে কিনছে। তাই আমি শুধু অনুরোধ করব, কোন সহৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন এইরকম এই রমজানের দিন চিন্তা করে, যদি আপনারা কেউ সহৃদয়বান ব্যক্তি যদি ওনার এই উপকারটা করতে পারেন, আমার মনে হয় আমরা সমাজে যারা আছি আমরা হয়তো আপনাদের জন্য দোয়া করব, তার জন্য হয়তো একটা উপকার হবে। সেই মানে আহ্বান করতেছি, কোনো সহৃদয়বান যদি ব্যক্তি থাকেন ওনার এই জিনিসটা যদি আপনারা একটু সল্ভ করে দিতে পারেন, যে বা পরিবারের জীবিকা নির্বাহের পদের জন্য যদি একটা অটো আবার ব্যবস্থা করে দিতে পারেন, আমি সহৃদয়বানের কাছে আহ্বান করব।